ইউটিউব ফেসবুকে দেখি ওয়াজের মঞ্চে বসে সুন্দর মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা লম্বা টাইটেল আছে, লম্বা লম্বা ডিগ্রি আছে, ওয়াজের মঞ্চে বসে বলে দিচ্ছেন আমি তো ইংলিশ লীগের ফুটবলার ছিলাম, আমি রকেটে চড়ি, আমি প্লেনে চড়ি না, হেলিকপ্টারে চড়ি না, আমি তো রকেটে চড়ি। কেউ বা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেলেছেন। আরেক বক্তা বলছেন মুসলমানের করোনা হবে না, যদি মুসলমানের করোনা হয় তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে। জোরে সুরে নাউযুবিল্লাহ। বি পজিটিভ রক্ত যাদের তারা নাকি আল্লাহ ওয়ালা হয়, জান্নাতীদের লক্ষণ বি পজিটিভ রক্ত। যত জায়গায় এই সব কল্প বিজ্ঞান বানোয়াট কিচ্ছা কাহিনী হবে, বানোয়াট কথাবার্তা যারা বলবে সেই মঞ্চের মধ্যে, সেই স্টেজের মধ্যে আমরা প্রতিবাদ চাই। হে হুজুর, আপনি আপনার এই মিথ্যা কথা বন্ধ করুন। আমলের আলোচনা আসলে আমাদের শুনতে ভালো লাগে না, আমাদের ভালো লাগে হচ্ছে কিচ্ছা কাহিনী, মজার মজার কিচ্ছা কাহিনী যদি বলি, বানিয়ে বানিয়ে কথাবার্তা, বানোয়াট কথাবার্তা শুনতে আমাদের খুব ভালো লাগে, ঠিক কিনা? অবশ্য এটা আপনাদের দোষ না, আমাদের উলামায়ে কেরাম, আমাদের বক্তারা গত 30-40 বছর ধরে আমাদের এই অভ্যাস করিয়েছেন। যত বানোয়াট কিচ্ছা কাহিনী আছে সকল কিছু শুনতে ভালো লাগে। কিছু বক্তা শুনলাম ইউটিউব ফেসবুকে দেখি ওয়াজের মঞ্চে বসে সুন্দর মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা লম্বা টাইটেল আছে, লম্বা লম্বা ডিগ্রি আছে, ওয়াজের মঞ্চে বসে বলে দিচ্ছেন আমি তো ইংলিশ লীগের ফুটবলার ছিলাম। নাউযুবিল্লাহ, আমি ইংল্যান্ডে থাকতে ইংলিশ লীগের ফুটবলার ছিলাম, কেউ জানে না, আমি রকেটে চড়ি, আমি প্লেনে চড়ি না, হেলিকপ্টারে চড়ি না, আমি তো রকেটে চড়ি। হ্যাঁ, ক্লাস 5 থেকে লাভ দিয়ে নাকি উনি দাখিল পরীক্ষা দিয়ে দিয়েছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে সামনে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কি তারাও ঠিক ঠিক বলছে, আশ্চর্যের বিষয়। কেউ বা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেলেছেন, স্বপ্নে নাকি উনি করোনা ভাইরাসের টিকা পেয়েছেন। উনি বলছেন মামুন মারুফ নামে ইতালি প্রবাসী এক ব্যক্তি দেখেছে করোনা ভাইরাসের সাথে তার আলাপ হয়েছে, বাংলাদেশিদের করোনা হবে না। আরেক বক্তা বলছেন মুসলমানের করোনা হবে না, যদি মুসলমানের করোনা হয় তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে। জোরে সুরে নাউযুবিল্লাহ। এক বক্তা বলছেন অ্যান্টার্কটিকা নামে অষ্টম আরেকটা মহাদেশ আছে, সাম্বালা নামে সেটার রাজধানী আছে। কি কি সব বানোয়াট কিচ্ছা কাহিনী। বি পজিটিভ রক্ত যাদের তারা নাকি আল্লাহ ওয়ালা হয়, জান্নাতীদের লক্ষণ বি পজিটিভ রক্ত। আমার কাছে অদ্ভুত লাগে জ্ঞান বিজ্ঞানের, বিজ্ঞান নামক এই সাবজেক্টটার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ন্যূনতম জ্ঞান তাদের নাই, তারা সায়েন্সের বড় বড় থিওরি দিচ্ছে। আর আমার কাছে তার চাইতেও আশ্চর্য লাগে সামনে শিক্ষিত মানুষরা বসে থাকে, আশেপাশে শিক্ষিত মানুষরা বসে থাকে, তাদেরকে যখন জিজ্ঞেস করে ঠিক কিনা বলুন, তারাও চিৎকার করে বলে ঠিক ঠিক। সেইখানে দাঁড়িয়ে কেন প্রতিবাদ করে না যে আপনি যে সকল কথা বলছেন সবগুলো বানোয়াট ডাহা মিথ্যা কথা। ওয়াজের মঞ্চে প্রতিবাদ হওয়া উচিত, বানোয়াট কোনো কথা বলা যাবে না। বিজ্ঞানের বিপরীতে গিয়ে, প্রমাণিত বিজ্ঞানের বিপরীতে গিয়ে বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী ওয়াজের মঞ্চে বলা যাবে না। আজকে আস্তে আস্তে প্রথম আলোর খবর পড়লাম, বাংলাদেশের একজন আইনজীবী তিনি হাইকোর্টে তিনি লিগাল নোটিশ পাঠিয়েছেন যে ওয়াজের মঞ্চে বানোয়াট কোনো গাল গপ্প, কিচ্ছা কাহিনী, কল্প কাহিনী এই সকল কিছু বলা যাবে না। আমি সেই আইনজীবী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ পর্যন্ত একজন আইনজীবী ভাইকে পাওয়া গেল যিনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং সেটা তিনি আদালতের নজর এনেছেন। অবশ্যই উচিত রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া, প্রমাণ ছাড়া এইসব কিচ্ছা কাহিনী, গল্প, বানোয়াট সব কথাবার্তা, এই সকল কিছু এই বাংলা থেকে দূরীভূত হোক। চাই কিনা আমরা? কোনো বানোয়াট গল্প কাহিনী আমরা চাই না। একদিকে তারা দয়াল নবীজির শান ও মানে বড় বড় গুস্তাখি করছেন, আরেকদিকে তারা বিশাল বড় বড় বানোয়াট কিচ্ছা কাহিনী, কল্প বিজ্ঞান তারা সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন।
এগুলা কখনো একজন আলিমের খাসিয়ত হতে পারে না। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে মিথ্যা কথা বলছেন, মানুষও সেগুলো সহজে হজম করছে। আমি চিন্তা করে পাই না সেই মানুষগুলোর কি বিবেক, মসজিদের মিম্বরের মধ্যে বসে একদম ডা মিথ্যা কথা। কুরআন মাজিদে নাকি টাইয়ের দলিল আছে, তাই জায়েজ কি না জায়েজ সেটা অন্য বিষয়। কুরআন মাজিদের আয়াত থেকে নাকি টাইয়ের দলিল পাচ্ছেন তিনি, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল, এই আয়াত থেকে তিনি টাইয়ের দলিল দিয়ে দিচ্ছেন। হাজার হাজার মানুষ তাদেরকে ফলো করে, অদ্ভুত বিষয়। যত জায়গায় এসব কল্প কাহিনী হবে, আমার আজকের এই আলোচনা ইনশাল্লাহ মিডিয়াতে যাবে, যত জায়গায় এই সব কল্প বিজ্ঞান বানোয়াট কিচ্ছা কাহিনী হবে, বানোয়াট কথাবার্তা যারা বলবে, সেই মঞ্চের মধ্যে সেই স্টেজের মধ্যে আমরা প্রতিবাদ চাই, হে হুজুর আপনি আপনার এই মিথ্যা কথা বন্ধ করুন। আল্লাহর ঘর মসজিদকে মিথ্যা কথা বলে আপনি নাপাক করবেন না। আল্লাহর ঘর মসজিদ ভয় করুন, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন। আল্লাহর ঘর মসজিদ বানোয়াট মিথ্যা কল্প কাহিনী বলার জায়গা না, ওয়াজের মঞ্চ বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলার জায়গা না, যেই মতবাদের আলিমই হন না কেন। রেফারেন্স ছাড়া বানোয়াট কিচ্ছা কাহিনী আমরা বলবো না, এটা হওয়া উচিত একজন মুসলমানের খাসিয়ত। কিন্তু এখন আমরা শ্রোতাদেরকে বিনোদন দেওয়ার জন্য, মানুষকে এন্টারটেইন করার জন্য, ওয়াজের মঞ্চ এখন আর ওয়াজের মঞ্চ নাই। ওয়াজের উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা, রাসুলের দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা। কিন্তু এখন ওয়াজের মঞ্চ হয়ে গেছে বিনোদনের রঙ্গশালা, উল্টাপাল্টা অঙ্গভঙ্গি, উল্টাপাল্টা ইশারা, উল্টাপাল্টা কথাবার্তা, এ ওকে গালি দিচ্ছেন, সে তাকে গালি দিচ্ছেন। এই ওয়াজের মঞ্চ কাউকে গালাগালি দেওয়ার জায়গা না। ইনি ডাকছেন ওরে বাটপার, উনি ডাকছেন ওরে চিটার, কি শুরু হয়েছে এই ওয়াজের মঞ্চ। এখানে কুরআন সুন্নাহর আলোচনা হওয়া উচিত, কাউকে গালাগালি করার জন্য এই ওয়াজের মঞ্চ বানানো হয় নাই। ওয়াজের মঞ্চ, খুতবার মিম্বর, বয়ানের মিম্বর, এগুলো পবিত্র জায়গা। এই জায়গাগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, নবীর আহলে বায়াত সেইখানে ওয়াজ মাহফিল করতেন। এগুলো পবিত্র জায়গা, এই জায়গাগুলো পবিত্রতা রক্ষা করা দরকার। এখানে কুরআন সুন্নাহর আলোচনা হবে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা নাহলের 125 নম্বর আয়াতে তরিকা শিখিয়ে দিচ্ছেন মানুষকে কিভাবে ভালো রাস্তায় কিভাবে ডাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব আপনি আপনার প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করুন হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, ওয়াবিল মাউইজাতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে, ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান। আর যদি কারো সঙ্গে ডিবেট করতে হয়, যদি কারো সঙ্গে তর্ক বিতর্ক করতে হয়, সেইটাও হতে হবে উত্তম শব্দের মাধ্যমে, উত্তম বাক্যের মাধ্যমে, গালাগালি বকাবকি ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নয়। আমাদেরকে সেই মানহাজ অবলম্বন করা দরকার। যা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিনে প্রথম যেই বিষয়টার হিসাব আমাদের কাছ থেকে নেবেন তা হচ্ছে নামাজ। কিন্তু আজকে দয়াল নবীর উম্মত নামাজকে ভুলে গেছে। আমরা বড় বড় মসজিদ বানাচ্ছি, প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে দেখেন, কোটির